আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে যাদের হচ্ছে একবারই কোনো মেইল হয় না ফোনে, মানে হচ্ছে কোনো মেইল ক্রিয়েট হয় না, তো কিছু মেইল ক্রিয়েট করতে চান ডেইলি 10 থেকে 15টা বা 20টার মতো, তাদের জন্য এই ভিডিওটি। আর যারা হচ্ছে আনলিমিটেড ক্রিয়েট করতে চান তাদের জন্য আমি শীঘ্রই একটা নতুন ভিডিও আনতেছি ইনশাআল্লাহ, তো সেটা দিয়ে আপনারা আনলিমিটেড করতে পারবেন। তো আজকে ভিডিওটি হচ্ছে যারা মেইল ক্রিয়েট করতে পারতেছেন না একবারই, তো তাদের জন্য এই মেথডটি, মানে হচ্ছে কিভাবে আপনারা করবেন। তো অনেকে আমাকে মেসেজ করে যে আমার কোনো মেইলে হচ্ছে না, আমি ডেইলি কিছু মেইল করতে চাই, তো তাদের জন্য এই ভিডিওটি। আর যারা আনলিমিটেড 50+ করতে চান তাদের জন্য এই ভিডিওটি না, আগে বলে দিচ্ছি। আর অনেকেই হচ্ছে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে যে আমি নাকি মেইল ক্রিয়েট করতে পারি না, বা হচ্ছে মেইল ক্রিয়েট করা শিখবো তারপর হচ্ছে মেইল ক্রিয়েটের ভিডিও দিব, এরকম অনেকজনেই আজেবাজে কমেন্ট করে। তো সেগুলো আমি কিছু মনে করি না, কিন্তু যারা কমেন্ট করে তারা ফুল ভিডিওটি না দেখেই হয়তো বা কমেন্ট করে, কারণ ফুল ভিডিও না দেখে তো বোঝা যাবে না যে মেইল ক্রিয়েট হয় কি না আমার, বা হচ্ছে মেইল ঠিকই কি না। আর সব কিছু প্রুফ আমি দিতে পারবো যে আমার মেইল ঠিকই কি না, আর জাস্ট শুধু যে আমি মেইল ক্রিয়েটেই করি এটা না। আপনারা চাইলে আমার কাছ থেকে আপনারা প্রুফও নিতে পারেন যে মেইল ঠিকতেছে কি না। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো এখন যেটা করব, ওয়েট একটু 2 মিনিট। তো প্রথমে আপনারা যেটা করবেন, আর আমাকে অনেকজনেই মেসেজ করেন যে হচ্ছে ইন্টারনেট ব্রাউজার আমি যেটা ইউজ করি তো সেটার ওল্ড ভার্সন কীভাবে ডাউনলোড করব, তো সেটাও আমি আজকে দেখাচ্ছি। তো চলুন কীভাবে আপনারা ডাউনলোড করবো সেটা আমি দেখাচ্ছি। তো ডাউনলোড করার জন্য আপনারা গুগল করতে পারেন যে কোনো ব্রাউজার দিয়ে। তো আমি গুগল ক্রোম নিলাম, নেওয়ার পর এখানে আমি সার্চ করব হচ্ছে ইন্টারনেট ব্রাউজার ওল্ড ভার্সন। তো দেওয়ার পর প্রথমে যে সাইটটা আসছে তো সেখানে আমি যাব। যাওয়ার পর এখানে দেখেন যে লাস্ট আপডেটটা হচ্ছে 9 তারিখ আসছে, তো দেখতে পাচ্ছেন এখানে 9 তারিখে লাস্ট আপডেট। তো যেটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে 2021 সালের যে কোনো একটা ভার্সন, বা হচ্ছে এখানে দেখেন, আমি এই জিনিসটাকে দেখাই আপনাদের, এখানে দেখেন 19 সালের আছে, তারপর হচ্ছে দেখেন 19, এখানে 20, তারপরে এখানে দেখেন 20 সালের। তো এখন আমরা যদি 21 সাল যাই, তো 21 সালের আপনারা কোনটা ডাউনলোড করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা। তো আমি সাজেস্ট করবো যেগুলো হচ্ছে আপনারা হচ্ছে 15 পয়েন্ট সামথিং যেগুলো দেখবেন, 15.0.2, মানে 15 আপডেট যেটা আছে সেটা আপনারা ডাউনলোড করবেন। তো এখানে আপনারা ডিরেক্টলি ক্লিক করলেই এখানে অ্যাড আসবে, তো এখান পরে আপনারা কেটে দিলেই এখানে এপিকে ডাউনলোড চলে আসলো। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন একটা, আর একটা হচ্ছে আমি দেখাই ইন্টারনেট ব্রাউজার এটার বেটা ভার্সন আছে। তো এখানে দেখেন এর বেটা ভার্সন হচ্ছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেখেন এখানেও হচ্ছে 21 সালের যেগুলো আছে, দেখেন এখানে 21 সালের 15.0.something-এর যেগুলো আছে সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনারা ইনস্টল করবেন। তো ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন তো এই দুইটা ব্রাউজার। তো আমি ফুল ভিডিও করতেছি কারণ হচ্ছে যারা নতুন তারাও যেন কিছু শিখতে পারে, এই জন্য আমি ফুল প্রসেসটা আজকে দেখাবো। কারণ হচ্ছে আমাকে অনেকজনেই মেসেজ করছে যে অনেকেই নিউ আছে আমার গ্রুপে বা হচ্ছে ইউটিউব চ্যানেলে, যে কিভাবে ফুল ভিডিও একটা করেন, যে কিভাবে আমরা মেইল ক্রিয়েট করব যারা নতুন, তো এই জন্য আজকে আমি ফুল ভিডিওটা করতেছি। তো আপনারা ওই দুইটা ব্রাউজার এবং হচ্ছে ফায়ারফক্সের ওল্ড ভার্সন এগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমি যে ভিপিএন দিয়ে কাজ করব সেটা হচ্ছে অ্যাভাস্ট ভিপিএন।
এবং হচ্ছে নর্ড ভিপিএন। তো নর্ড ভিপিএনটার মেবি আমার ডেট এক্সপায়ার হয়ে গেছে, আবার কিনতে হবে বা পারচেস করতে হবে, তো এই জন্য মেবি আমি দেখাইতে পারবো না। তো সমস্যা নাই, আমি অ্যাভাস দিয়ে আগে ট্রাই করে দেখাবো যে হয় কি না, তারপর আমি আলাদা ব্রাউজার সরি আলাদা ভিপিএন ট্রাই করব। তো এগুলো করার পর আপনাদের যেটা করতে হবে, যারা নতুন তাদের জন্য এটা, তো আপনারা যেটা করবেন যে গুগল আপনারা একটু ট্যাপ করে ধরবেন, তারপর এখানে একটু চিহ্ন দেখবেন, এই চিহ্নটাতে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ পারমিশনে যাবেন। যাওয়ার পর এইখান থেকে আপনারা লোকেশন, তারপর হচ্ছে বিশেষ করে লোকেশনটা মেইনলি ফোকাস করবেন, লোকেশনটা যেন অফ থাকে। তারপর হচ্ছে এইখানে হচ্ছে ম্যাপে যাবেন, ম্যাপ থেকেও হচ্ছে লোকেশনটা যেন অফ থাকে। তারপর দেখেন আমার সবগুলোই অফ করা আছে, তো আপনারাও মোটামুটি যে গুগলে যে সার্ভিসে যে অ্যাপসগুলো আছে সবগুলোরই অফ করে নেবেন এভাবে। তো দেখেন আমার অফ করা আছে বলে আমি সবগুলোতে দেখাইলাম না, তো এভাবে আপনারা অফ করে নেবেন। নেওয়ার পর আপনাদের যে লোকেশন চালু আছে, তো এইখানে লোকেশন যদি থাকে তাহলে অফ করে দিবেন। দেওয়ার পর আপনারা সেটিংসে যাবেন, এইখানেও লোকেশন লিখবেন, লিখে সার্চ করবেন। তো এইখানে দেখেন লোকেশনে অনেকগুলো অপশন আসবে, তো এগুলোতে আপনাদের অফ করা আছে কি না সেটা একটু খেয়াল রাখবেন। তো যদি অফ করা থাকে তাহলে ডান। তো অফ করার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভিপিএন লাগবে। তো আমার কাছে আপনারা চাইলে ভিপিএন কিনতে পারবেন, আর কিনতে হলে হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আমাকে মেসেজ করবেন। অনেক কম প্রাইসে আমি ভিপিএন সেল করি, আমি হচ্ছি ওই গ্রুপের অ্যাডমিন হাসিন 12। এখানে মেসেজ করলে আমি কম প্রাইসে, সব থেকে কম প্রাইসে বাজারে যে প্রাইসে সেল করা হয় তার থেকে আমি কম রাখি ভিপিএন। তো আমার কাছ থেকে আপনারা ভিপিএন নিতে পারেন। তো এখন ভিপিএনের কাজ শেষ, তো এখন আমরা একটা কান্ট্রিতে মেইল ধরাবো হয় কি না দেখি। তো প্রথমে আমরা অস্ট্রেলিয়া সিলেক্ট করছি, এখান থেকে আমরা এখন অস্ট্রেলিয়া যেহেতু সিলেক্ট করছি, তো এখন আমাদের যেটা করতে হবে, সরি এর আগে আমি যদি দেখাই আপনাদের যারা নতুন, অস্ট্রেলিয়া দেওয়ার পর এখানে আমরা ডেট অ্যান্ড টাইমে যাব। এখান থেকে আমরা যদি টাইমটা দেখি, তো এখানে আমাদের দেখেন সিডনি পার্ট অনেকগুলো দেখাইছে, তো এখানে আমার অটোমেটিক যেটা সাজেস্ট সেটাই নিলাম সিডনি। তো নেওয়ার পর এখন আমি অ্যাভাস দিয়ে ট্রাই করব হয় কি না দেখা যাক। তো অ্যাভাসটা যাওয়ার পর এখান থেকে আমি অস্ট্রেলিয়া মেলবোর্ন সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর একটু ওয়েট লাগবে, তো দেখেন যে কানেক্টেড হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে। তো কানেক্টেড হওয়ার পর যেটা করতে হবে, আমি যে ব্রাউজারগুলো ডাউন করলাম সেগুলো ইনস্টল করতে হবে, এবং এগুলোতে হচ্ছে আমাদের ক্লিয়ার ডাটা করা আছে কি না তো দেখতে হবে। তো ক্লিয়ার ডাটা করা ছিল না, তো এই দুইটারে আমি ক্লিয়ার ডাটা করে নিব। তো ক্লিয়ার ডাটা করার পর এখন আমাদের যেটা করতে হবে, আমরা ব্রাউজারে যাব। তো মানে হচ্ছে পুরাতন ভার্সন ইউজ করার কারণ হচ্ছে যে এই পুরাতন ভার্সনগুলো দিয়ে মেইল হয় এবং টিকে মোটামুটি অনেক বেশি, আর নতুন আপডেট যেগুলোতে এগুলোতে হয়তো গুগল অনেক ট্র্যাক করে ফেলে অনেক সময়, এই জন্য মেইলগুলো নষ্ট হয়। তো এখন আমরা যেটা করব, তো এখানে গুগল আছে, গুগলে যাব। তো আজকে আপনাদের অনেকভাবে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে দেখাবো, এগুলো আপনারা ফলো করবেন, আশা করি মেল হবে। তো এখান থেকে আমরা মাইসেলফে যাব, যাওয়ার পর এখান থেকে নাম নিব। তো নামের জন্য আপনারা ফেক নেম জেনারেটর ইউজ করতে পারেন, তো এটা আমার ইনস্টল করা আছে, আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে নিয়ে নেবেন। তো এখানে আমি ইউনাইটেড স্টেটের একটা ফিমেল নেম নিব, তো এখানে একটি অনেকগুলো নাম আছে, এই নামটা আমি নিব। তো যে কোনো নাম নিতে পারেন এখানে, তো এই নাম দিয়ে আমি করব। তো সবগুলো দেওয়ার পর আমি ফিরে আসতেছি আপনাদের মাঝে। তো সব কিছু পূরণ শেষ, তো এখন আমরা নেক্সট করব, দেখা যায় আমাদের মেলটি হয় কি না। তো দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া দিয়ে আপনাদের লাইভ প্রুফ দিলাম যে হচ্ছে আমার মেলগুলো হচ্ছে। তো এখন আমি এটি শিটে তুলব যেহেতু আমার মেলটি হইল। তো এখন আমি রিকভারি একটা মেল কপি করে আনলাম,
তো এখানে আমি হচ্ছে সম্পূর্ণ সবগুলাই ফিল আপ করবো। তো দেওয়ার পর এখন এখানে আমরা ফিমেল দেওয়ার পর এখানে আমরা নেক্সট করে দিব। তো দেওয়ার পর এরপরে হচ্ছে আমরা এখানে অপশনাল আর মাস্ট বি আপনারা রিকভারি মেল অ্যাড করবেন। আপনারা যদি আমার কাছে সেল করতে চান তাহলে রিকভারি মেল মাস্ট বি অ্যাড করা লাগবে। তো যেহেতু আমাদের মেলটা হয়ে গেছে তো এটা আমি এখন কপি করে রাখবো। তো যখন মেলটা হয়ে যাবে তখন আপনারা যেটা করবেন সাথে সাথে ওই ব্রাউজারের ডাটাটা ক্লিয়ার করে দিবেন। তো ক্লিয়ার করে দেওয়ার পর এখন ইন্টারনেট বেটা এই ভাষণটাতে আপনারা ট্রাই করবেন। তো অবশ্যই মেল ক্লিয়ারের আগে আপনারা ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে রাখবেন। এখন এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটা এখন আমরা ফিল আপ করবো। তো দেওয়ার পর এখন আমি তো দেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ড দিব। দেওয়ার পর এখন আমরা নেক্সট করবো, দেখা যাক আমাদের এটা দিয়ে মেল হয় কি না। তো অনেক সময় দেখা যায় যে একটা কান্ট্রি দিয়ে দুইটার বেশি মেল হয় না বা একটা হয় না। তো যেহেতু এটা দিয়ে আমাদের হয় নাই তো আমরা এখন ফায়ারফক্স দিয়ে ট্রাই করবো। এর আগে আমি ব্রাউজার ডাটা ক্লিয়ার করে নিব। নেওয়ার পর এখন আমি এটা দিয়ে ক্রিয়েট করব। তো আপনাদের আমি লাইভ প্রুফ দিচ্ছি যে আমার মেইল হয় কি না আসলে, সেটা দেখাচ্ছি। তো এটা ফুল লোড নিবে, তারপর আপনারা যেটা করবেন তারপর এগুলো ইউজার নেম ফার্স্ট নেম যেটা আছে সবগুলো পূরণ করবে। তো দেওয়ার পর এখন আমরা নেক্সট করব। তো যেহেতু মেইল নেয়নি তো এখান থেকে আমরা কোয়াইট করে দিব। তো এরপর আমরা আলাদা একটা কান্ট্রি ট্রাই করব। তো এর জন্য আমাদের এখন ভিপিএনে যাইতে হবে। ভিপিএনে আমরা ডিসকানেক্ট করে দিব। দেওয়ার পর এখন আমরা কানাডা করব। তো কানাডা সিলেক্ট করার পর রিজন যেহেতু চেঞ্জ হয়ে গেছে আমার, তো এখন আমাদের যেটা করতে হবে ওয়েট। তো এখন আমাদের এখান থেকে আমাদের কানাডা সিলেক্ট করে দিতে হবে। তো কানাডা মর্টাল প্রথমটা আমি দিলাম। তো দেওয়ার পর এখানে আমরা কানেক্টেড করব। তো কানেক্টেড হওয়ার পর আমরা আবার হচ্ছে ইন্টারনেট ব্রাউজার দিয়ে ট্রাই করবো। এর আগে আমরা দেখব যে আমাদের ব্রাউজার ডাটা ক্লিয়ার আছে কি না। তো আসতে এখন আমরা আবার এখানে যাব। যাওয়ার পর এখানে অ্যাগ্রি যা আমি আগেই বলতেছি, যাদের হচ্ছে কিছু মেইল ক্রিয়েট করা দরকার 5 থেকে 10টা বা 12টা থেকে 15টা এইভাবে হবে। তো আমি সেই প্রসেসটা দেখাচ্ছি। আহামরি হচ্ছে আনলিমিটেড হবে না এটা দিয়ে, কারণ এরকম সিস্টেমে আনলিমিটেড কখনো পসিবল না ডেইলি। তো আনলিমিটেডের আলাদা প্রসেস আছে, সেটাও আমি দেখাবো। আর যারা নতুন মানে কিছু মেইল ক্রিয়েট করতে চান ডেইলি হচ্ছে 10 থেকে 12টা বা 15টা করলে ধরেন 10টা+ টিকবে এরকম, তো এটার জন্য হচ্ছে আপনারা হচ্ছে যখন যে কান্ট্রিতে মেল হবে সেগুলোর নোট করে রাখবেন। যেমন ইউএসএ, ইউকে, তারপর হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এইগুলোতে সাধারণত মেল হওয়ার পর আপনারা 4 থেকে 5 ঘন্টা পর পর আপনারা ট্রাই করবেন। তো ডেইলি যদি আপনারা হচ্ছে 6টাও যদি হয়, 6টা তো আপনার 2 বার ট্রাই করলে মিনিমাম আপনাদের 10টা হবে, 3 বার ট্রাই করলে হচ্ছে আপনাদের 15টা বা 14টার মতো হবে। তো এরপরে আপনাদের নষ্ট হইতে পারে ধরেন 3 থেকে 4টা। তো আপনাদের হচ্ছে 3 থেকে 4টা যদি নষ্ট তাহলে 12টার মতো টিকবে। তো 12টা যদি টিকে তাহলে আমি এই জন্য বলছি যে যারা 10 থেকে 15টার মতো ক্রিয়েট করতে চান ডেইলি তাদের জন্য এই ভিডিওটি। তো এখন আমরা কানাডা দিয়ে করব। আর আমি কিছু দিয়ে দিব, কিছু নাম দিয়ে দিব, মানে যে কান্ট্রিগুলোতে মেল হয় তো ওই কান্ট্রিগুলোতে আপনারা ট্রাই করবেন। তো এখন আমি সবগুলো পূরণ করে আপনাদের মাঝে ফিরে আসতেছি।
তো এখন আমরা যেটা করব, আমাদের সব কিছু পূরণ শেষ, তো এখন আমরা নেক্সট করব, দেখা যায় আমাদের মেলটা হয় কি না। তো কানাডাতে মেল যেহেতু নেয়নি, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্রাউজারে ডাটা ক্লিয়ার করে রাখব। ক্লিয়ার করার পর এখন আমরা ভিপিএনটা অফ করব। অফ করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আমরা আলাদা কান্ট্রিতে করব মেইল, তো এখন আমরা ইউকেতে করব। তো ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কান্ট্রি আবার সিলেক্ট করতে হবে এখন ভিপিএনে ইউনাইটেড কিংডমের। তো এখানে ইউএস, তো প্রথমটা আমি দিলাম। দেওয়ার পর কানেক্টেড করব। তো একটু ওয়েট লাগবে, তো কানেক্টেড হয়নি এখনও। কানেক্টেড হলে এখানে কানেক্টেড ভিপিএনের একটা চিহ্ন আসবে, তো কানেক্টেড হয়েছে। তো এখন আমরা আবার এইভাবে ক্রিয়েট করার ট্রাই করব, সেম টু সেম প্রসেসে। তো সবগুলো ফিল আপ করে আসতেছে আপনাদের মাঝে। তো ইউএসএ দিয়ে আমি সবগুলো করলাম, দেখা যাক নেক্সট করি। তো দেখতে পাচ্ছেন মেলটি আমাদের নিল। তো আপনাদের আমি লাইভ প্রুফ দিচ্ছি মেলগুলো হচ্ছে। তো আমি এটা যেহেতু হইল, তো আমি এটা শিটে কপি করে রাখি। তো এখানে দেখেন যে যখন আমাদের ব্রাউজারে এটা ফুল লোড নিয়ে নিবে, তো দেখেন এখানে অনেক সময় ফুললি লোড নেয় না। এর আগে আপনারা ব্রাউজারে ডাটা ক্লিয়ার করেন, তো এরকম করা যাবে না। তো দেখবেন যে যখন ফুল লোড নিয়ে নিবে তখন আপনারা ব্রাউজারে ডাটা ক্লিয়ার করতে পারবেন। তো যেহেতু আমাদের মেলটি হয়ে গেছে, আমরা এটা করব। তো এখন আমরা ব্রাউজারে ডাটা ক্লিয়ার করব। করার পর আমাদের যেটা করতে হবে, তো এরপরে আপনারা যে কান্ট্রিগুলোতে ট্রাই করবেন, তো আমি আর ট্রাই করতেছি না, কারণ হচ্ছে অনেক অনেক ভিডিও ডিটেলটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনারা ইউএসএ ট্রাই করবেন, কানাডা ট্রাই করবেন, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে মালয়েশিয়া, তারপর হচ্ছে সিঙ্গাপুর, তারপরে এখান থেকে আপনার মাঝে মধ্যে ডেনমার্কে হয়, তারপর ইতালি, তারপর হচ্ছে পর্তুগাল, স্পেন এবং হচ্ছে ইউকে। তো এগুলোতে আপনারা ট্রাই করবেন। ট্রাই করলে দেখা যাবে যে আপনাদের একবারে হচ্ছে 4-5টা, অনেক সময় 6টাও নিবে। তো যদি হয় তাহলে আপনার 4-5-6 ঘন্টা পর পর যদি ট্রাই করেন তাহলে 14-15-17টাও মেইল হতে পারে। হলে আপনারা এর মধ্যে হচ্ছে 10+ আপনাদের মাসপি টিকবে। তো তো বুঝতে পারতেছেন যারা নতুন তারা এইভাবে ক্রিয়েট করেন। আর যদি কোনো প্রবলেম হয় তো গ্রুপে জয়েন করে গ্রুপে মেসেজ করবেন, বা আমাকে ডিরেক্টলি হাসিন 1222 এ মেসেজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।